জীবিকা তাগিদে করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যে আজও ঢাকাসহ আশেপাশের এলাকায় কর্মস্থলে ফিরছেন শ্রমজীবী মানুষ। তবে বিভিন্ন ফেরিঘাট এবং মহাসড়কে যাত্রী বা পরিবহনের চাপ ঠেকানো কোনো তৎপরতা দেখা যায়নি প্রশাসনের। এদিকে ভোলায় আট দিনেও ফেরি পারাপারের আশা ছাড়েনি পোশাক শ্রমিকরা। প্রতিদিনই শত শত শ্রমিক ফেরি পারাপারের জন্য ভিড় করছেন ঘাটে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রবিবারও দেখা গেছে শ্রমজীবী মানুষের ঢল। ছুটছেন ঢাকা, সাভার ও গাজীপুরের বিভিন্ন কারখানায়। সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব, এলেঙ্গা, টাঙ্গাইল বাইপাস, মির্জাপুরে দেখা গেছে মানুষের জটলা। গার্মেন্টস কর্মীরা জানান, অফিস থেকে তাদের জানানো হয়েছে গার্মেন্টস খোলা হয়েছে, তবে মহাসড়কে গণপরিবহন না থাকায় অনেকেই পায়ে হেঁটে অটোরিকশায় ও মোটরসাইকেলে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন। মাদারীপুরে কাঁঠালবাড়ি ফেরিঘাটে সকাল থেকেই ভিড় করেন যাত্রীরা। পায়ে হেঁটে পিকআপ ভ্যান, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা, লেগুনা, মোটরসাইকেলে ফেরিতে গাদাগাদি করে পার হতে দেখা যায় লোকজনকে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটেও দেখা গেছে ঢাকামুখী শ্রমিকদের চাপ। রাজবাড়ি দৌলতদিয়া ফেরিঘাট দিয়েও দলে দলে পার হতে দেখা গেছে পোশাক শ্রমিকদের। তবে গেল কয়েকদিনের তুলনায় যাত্রীদের চাপ কিছুটা কম ছিল। এছাড়া মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটেও কিছুটা কমেছে মানুষের চাপ। তবে ফেরিঘাটগুলোতে যাত্রীদের ঠেকাতে কোনো তৎপরতা দেখা যায়নি প্রশাসনের। এদিকে ভোলার ইলিশা ফেরিঘাটে সকাল থেকেই ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামগামী শত শত শ্রমিক পারাপারের অপেক্ষায় ভিড় জমাচ্ছেন। তারা জানান, এখনই কর্মস্থলে না গেলে চাকরি হারাতে হবে তাদের। যেখানে চাকরি করি আমাদের সেখান থেকে বারবার ফোন দেয় আমাদের কাছে যাওয়ার জন্য, তাতে আমাদের চাকরি থাকবে না। আমরা বাস্তব চাই। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক।